অনুব্রত মণ্ডল বীরভূমের মাটিতে পা রাখার পর সেখানে যেটি কি পট পরিবর্তন হয়েছে তার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে বোলপুরের ছবিটা আরো একবার স্পষ্ট করব আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে। সুব্রত, নিচু পট্টিতে অনুব্রত মণ্ডলের একেবারে বাড়ির সামনে থেকে রয়েছে। সুব্রত, দেখো একেবারে গতকালকে আমরা দেখেছি যে কর্মী সমর্থকদের যে ভিড় ছিল সেই ভিড় কিন্তু রয়েছে, এবং আজকেও কিন্তু সেই ভিড় কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে বলা চলে। এবং কালকে অনুব্রত মণ্ডল কিন্তু একটি বক্তব্য দেন, সেখানে কিন্তু বীরভূমবাসী ভালো থাক, পাশাপাশি পশ্চিমবঙ্গবাসী ভালো থাক এবং পুজোর যে আগাম শুভেচ্ছা সেই শুভেচ্ছা কিন্তু তিনি জানান। এবং সমহিমায় কিন্তু তাকে দেখা যায় যে পার্টি অফিসে কিন্তু যেতে এবং সমস্ত যে কর্মী সমর্থক এবং তাদের সবার সঙ্গে কিন্তু দেখা করেন, সাক্ষাৎ করেন। কোনো মিটিং না থাকলেও তিনি কিন্তু জানিয়েছিলেন। অবশ্যই কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানাচ্ছি অনুব্রত মণ্ডল বীরভূমের মাটিতে পা রাখার পরেই কিন্তু সেখানে অনেক পরিবর্তন ঘটেছে এবং যে কোর কমিটি, সেই কোর কমিটিতে যাদের ছবি ছিল দলীয় কার্যালয় থেকে প্রত্যেকের ছবি সরে গিয়েছে, সেই জায়গাতে শুধুমাত্র অনুব্রত মণ্ডলের ছবি বসেছে। অর্থাৎ অনুব্রত মণ্ডল কি ফের বীরভূমে রাশ হাতে নিতে চলেছেন? কবে তিনি বীরভূমে রাশ হাতে নেবেন সেটা এখন সময়ের অপেক্ষা। অনুব্রত মণ্ডল বীরভূমের মাটিতে পা রাখার পর সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের ঠিক কতটা উচ্ছ্বাস উদ্দীপনা নজরে এসেছিল সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম।